আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ভাবা পিঠা। ভাবা পিঠার জন্য প্রথমে যে জিনিসটা করছি, প্রথমে আমি গুঁড়ি নিয়ে নিয়েছি, চালের গুঁড়ি। এই গুঁড়িটা আমি কাতক চাল ভেঙে মেশিনে ভেঙে আমি গুঁড়িটা করে নিয়েছি। গুঁড়িটা একদমই ঝরঝর একটা গুঁড়ি। আমি এখান থেকে প্রথমে যে গুঁড়িগুলো নিব, প্রথমে 3-4 কাপ আমি গুঁড়ি নিয়ে নিচ্ছি। এভাবে আমি 4 কাপ পরিমাণ গুঁড়ি নিয়ে নিচ্ছি নারিকেল আর গুড়ের ভাবা পিঠা। দেন আমি এখানে নারিকেল নিয়েছি 2 কাপ পরিমাণ, 2-2.5 কাপ পরিমাণ নারিকেল কোরানো এটা। আর এখানে হলো গুড়, খেজুরের গুড়, এটা আমি ঝুরা করে নিয়েছি, ভেঙে খেজুরের গুড় নিয়েছি প্রায় 2-3 কাপ পরিমাণ। আর এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 কাপ পরিমাণ, এটা আমি পরে বানাবো ধনিয়া পাতা কুচি দিয়ে ভাবা পিঠা যেটা। তুমি আমি গুঁড়িটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। গুঁড়িটার মধ্যে এখন আমি পানি ছিটিয়ে দিয়ে এটাকে ঝুরা ঝুরা করে নিব, যেন এটাতে ভাবা পিঠাটা পারফেক্টভাবে তৈরি করা যায়। এবং এটা পানি দেওয়ার সাথে সাথে এটাকে মেখে নিতে হবে, যেন খুব বেশি বড় বড় চাকা দানা না হয়ে যায়, এটার দানাগুলো যেন ছোট থাকে। চালের গুঁড়িগুলোতে আমি পানি মিশিয়ে নিয়েছি এবং এগুলো ঝরঝরা হয়ে গেছে। ভাবা পিঠার জন্য যে প্রসেসটা করতে হয়, পানি মিশিয়ে আমি কুসুম গরম পানি মিশিয়ে নিয়েছি, হাফ এন আওয়ার ঢেকে রেখেছি। এখন আমি এটাকে চেলে নিব। হাত দিয়ে করতে হবে, একটু হাত লাগাতে হবে, তাহলে সুন্দরভাবে গুঁড়িগুলো পড়ে যাবে ঝরঝরা হয়ে। নারিকেল কুড়ানোর মতো গুঁড়িগুলো হয়েছে, ঠিক এইভাবে গুঁড়িগুলোকে চেলে নিতে হবে। আমার সবগুলো গুঁড়ি চালা কমপ্লিট। আমি সুন্দরভাবে গুঁড়িগুলোকে চেলে নিয়েছি, ঝুরঝুরা করে বানিয়ে নিয়ে তারপর এগুলোকে চেলে নিলাম। এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো বানাবো। ভাবা পিঠার জন্য পারফেক্ট একটা গুঁড়ি হয়েছে। আমি ভাবা পিঠাগুলোকে বানানোর জন্য এই বাটিটা নিয়েছি, সুন্দর একটা ভাবা পিঠার বাটি এটা। প্রথমে আমি কিছু গুঁড়ি দিয়ে নিব। গুঁড়িগুলো আমার চালা হয়ে গেছে এবং সুন্দরভাবে এগুলো আমি চালতে পেরেছি। নারিকেল কুড়ানোর মতো হবে গুঁড়িগুলো। আমি গুড় দিয়ে নিচ্ছি, নারিকেল গুড় উপরে উপরে দিয়ে নিব। যে যেভাবে পছন্দ করে সেভাবে দিয়ে নিতে পারে, আমি আমার মতো করে করছি। আবার গুঁড়ি দিয়ে নিচ্ছি। আবার সামান্য গুড় দিয়ে নিচ্ছি। আবার একটু নারকেল দিয়ে নিচ্ছি। আমি 2 লেয়ারে গুড় আর নারকেল দিচ্ছি, 2টা লেয়ার করে দিচ্ছি। এখন আমি এটাকে একটা জালির মধ্যে আটকে দিব। এটাকে বারবারই ঢেকে রাখতে হবে, তা নাহলে গুঁড়িটা ড্রাই হয়ে যাবে। এটাকে আমি এখন জালি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি ভাপে বসাবো। আমি একটা পাতলা জালি নিয়েছি যাতে ভাপটা ভালোভাবে লাগে। একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এবং হাঁড়ির উপরে ভাবা পিঠা বানানোর জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। ভাবা পিঠারই এটা একটা জালি, এই জালিটা কিনতে পাওয়া যায়, আমি এটা কিনে নিয়েছি। এখন আমি পিঠাটাকে দিয়ে দিচ্ছি এটার উপরে। আমার পিঠাটা অলরেডি হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি জালিতে।
ঢাকনাটার ছিদ্রটাকে আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি যেন বাতাসটা বের না হয় এবং পিঠাগুলো ভালোভাবে হয়ে যায়। চমৎকার ভাবে হয়ে গেছে পিঠাটা। একটা পিঠা রেডি করে নিচ্ছি। গুড় দিলাম, নারকেল দিয়ে দিলাম। আবারও গুড় দিয়ে আবারও নারিকেল দিয়ে আমি এটাকে লেয়ার করে দিচ্ছি। দুইটা করে আমি লেয়ার দিচ্ছি, ডাবল লেয়ার হচ্ছে গুড় আর নারিকেলের। পিঠাটা আবারও হয়ে গেছে। আরেকটা পিঠা, পিঠাটাকে আমি তুলে নিচ্ছি। এটাতে আমি এখন আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এটাও সুন্দরভাবে হয়ে গেছে, এই পিঠাটাও চমৎকার ভাবে হয়ে গেছে। আমি বানাবো ধনিয়া পাতার পিঠা। ধনিয়া পাতার পিঠার জন্য আমি এখানে দুই তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার গুঁড়ি করা যে গুঁড়িটা ছিল, চালা গুঁড়িটা ছিল, সেখান থেকে আমি দুই তিন মুঠ গুঁড়ি মিশিয়ে দিচ্ছি। এখানে আমি একটু নারিকেল দিয়ে দিচ্ছি। শুধু মিষ্টিতেই নারকেল খাওয়া যায় তা না, ছালেও নারকেল খাওয়া যায়। আমি এটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু গুঁড়ি লাগবে। এটা জাস্ট আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে করে নিচ্ছি। আর নারিকেলটা একটু দিলাম এক্সট্রা, আমি আমার ইচ্ছে অনুযায়ী দিলাম, কারণ আমার মনে হচ্ছে নারিকেল দিলেও ভালো লাগবে। এটা এখন আমি ধনিয়া পাতার পিঠাটাকে বসিয়ে দিলাম। সবশেষ পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি। আমার পিঠা বানানো শেষ হয়ে গেল, এখন ডেকোরেশনের পালা। আমি সবগুলো পিঠা, আলহামদুলিল্লাহ সবগুলো পিঠা ঠিকভাবে করতে পেরেছি। আমার পিঠাগুলো বানানো কমপ্লিট। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার ভাপা পিঠা ছাড়া আমাদের শীত উৎসব, আমাদের একটা বাঙালির ঐতিহ্যবাহী পিঠা। চমৎকার হয়েছে পিঠাগুলো।
মাথাগুলো ফুলে ফুলে উঠেছে। চমৎকার ভাবে আমি বানাতে পেরেছি পিঠাগুলো এবং কমপ্লিট ভাবে হয়ে গেছে। এটা কোনো ফেটে যায়নি, ভেঙে যায়নি, চমৎকার ভাবে পিঠাগুলো বানাতে পেরেছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।